জেরুজালেম আমাদের শহর শুধুমাত্রই আমাদের বললেন রেসেপ্তায় বের তুরস্কের প্রেসিডেন্ট রোসেটাই বেরদোগান জেরুজালেমকে আমাদের শহর বলে অভিহিত করেছেন তুর্কি পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন এ সময় এরদোগান বলেন এই শহর থেকে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়ে চলে যেতে হয়েছিল সেখানে এখনও অটোম্যান সাম্রাজ্যের প্রতিরোধের চিহ্ন পাওয়া যেতে পারে তাই জেরুজালেম আমাদের শহর জেরুজালেমে আমাদের প্রথম কিবলা আল আকসা এবং ডোম অব দ্য রক আমাদের বিশ্বাসের প্রতীকী মসজিদ এছাড়া এই শহরে খ্রিস্টান ও ইহুদিদেরও পবিত্র স্থান রয়েছে প্রেসিডেন্ট এরদোগান এই সময় ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন জানিয়ে বলেন প্রতিক্ষেত্রে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকারের মত প্রকাশের জন্য আমরা আমাদের দেশ ও জাতির পক্ষে সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করি এরদোগান বলেন বিশ্বের সব মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার প্রকাশের জন্য আমাদের দেশ ও জাতির পক্ষে এটি একটি সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করি আমরা যাদের সঙ্গে আমরা বহু শতাব্দী ধরে বসবাস করছি এজন্য কোনো ফিলিস্তিনিদের অধিকার এবং জেরুজালেমের জন্য শেষ পর্যন্ত সমর্থন অব্যাহত রাখব এদিকে ইহুদি গ্রুপগুলো এরদোগানের মন্তব্যের সমালোচনা করেছে আমেরিকান জুইশ কমিটি এক টুইটে বলেছেন অটোম্যান সাম্রাজ্যের শিখরে কায়রো এথেন্স বুদাপেস্ট বুখারেস্ট এবং আরও অনেক শহর তাদের অধীনে ছিল কিন্তু প্রেসিডেন্ট এরদোগান এটা দু এবং নস্টালজিয়া কোনো নীতি নয় জেরুজালেম ইসরায়েলের রাজধানী অন্যদিকে মৃত্যুর আগ্রাসী তাণ্ডবে বিধ্বস্ত গোটা কারাবাখ সীমান্ত জুড়ে হাজারো সেনার লাশ সুনিপুণ আঘাতে আর্মেনিয়ার সেনাশক্তির চূড়ান্ত পতন নিশ্চিত করতে ব্যাপক পরিসরে ঝাঁপিয়ে পড়েছে আজারবাইজানের লড়াকু সেনাবাহিনী ভারী সমরাস্ত্র ট্যাঙ্ক আর বটারে সুসজ্জিত আজেরি বাহিনীর এই প্রলয়ঙ্করী হামলায় কেঁপে ওঠে কারাবাখের দুর্গ সর্বশক্তি দিয়েও সেই আঘাত প্রতিহত করতে ব্যর্থ আর্মেনিয়া মেনিয়া বাহিনী একের পর এক অস্ত্রের মজুদ আসছে তাদের মৃত্যুর মজুত তাণ্ডবে সহস্রাধিক সেনার লাশ কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার বিশ্লেষণে আজারবাইজান আর্মেনিয়ার মাঝে চলমান যুদ্ধের সপ্তম দিনে এমনটাই ছিল সর্বশেষ দৃশ্য এখনও চলছে তুমুল যুদ্ধ ক্রমশ এগিয়ে যাচ্ছে আজারবাইজান ধ্বংস করেছে আর মেনিয়ান সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র সামগ্রী আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় শত্রুপক্ষের কত অস্ত্র ধ্বংস করেছে তার তালিকা প্রকাশ করেছে বিপুল বিক্রমে পারমাণবিক হামলার হুমকি দিয়ে পাল্টা আজেরি সেনাদের দুর্বার আক্রমণের মুখে রীতিমতো কোণঠাসা এখন আর মেনিয়রা আজারবাইজানের বড় সাফল্য বলে মনে করছেন আর্মেনিয়া সেনাদের বিপুল পরিমাণ ট্যাঙ্ক আর অস্ত্র গুদাম উড়িয়ে দেয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মতে এখন পর্যন্ত তারা অন্যান্য সাঁজোয়া যানসহ ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে এছাড়াও আর্মেনিয়ান বাহিনীর দুশো পঞ্চাশটি আর্টিলারি রকেট লঞ্চার সিস্টেম ও মর্টার ধ্বংস করতে পেরেছে আজারবাইজানের যোদ্ধারা শত্রুপক্ষের আটত্রিশটি এয়ার ডিফেন্স সিস্টেম দশটি কমান্ড কন্ট্রোল অবজারভেশন ভেনিউ গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে আজারবাইজান আর্মেনিয়ার সাতটি মেনিয়ার সহ আজেরি বাহিনী একটি এস থ্রি হান্ড্রেড অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং অন্তত একশো তিরিশটি সেনা গাড়ি ধ্বংসের খবর প্রকাশ করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে একাধিকবার আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও তাতে সাড়া না দিয়ে আজার বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখে আর্মেনিয়া সীমান্তবর্তী বিতর্কিত নাগার্ন কারাবাগ অঞ্চলের অধিকারিত্ব অর্জন নিয়ে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত পর্যন্ত উভয় পক্ষের মোট দেড় শতাধিক প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে অন্যদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অস্ত্রবিরতির জন্য কিছু শর্ত আরোপ করেছেন এসব শর্ত আর্মেনীয় নেতার পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা জাতির উদ্দেশ্যে দেওয়া অগ্নিগর্ভ ভাষণে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সতর্ক করে বলেন আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে তিনি আর্মেনীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে ইয়েরাবানকে আজার আঞ্চলিক অখণ্ডতার কথা স্বীকার করতে হবে জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এবং যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটি আর্মেনিয়ার অংশ নয় বলে তাকে স্বীকার করতে হবে আরও বলেন নাগান্ন আমাদের ভূমি আমাদেরকে সেখানে ফিরতে হবে এবং আমরা এখনই তা করছি তিনি বলেন এটি শেষ আমরা তাদের দেখিয়েছি আমরা কি আমরা তাদের কুকুরের মতো তাড়া করছি উল্লেখ্য নাগান্ন কারাবাক নিয়ে উভয় দেশের মধ্যে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষ চলছে অন্যদিকে বাংলাদেশের সাথে কাজ করার জন্য চীন সদা প্রস্তুত বললেন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন বাংলাদেশের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করতে এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণ এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করার জন্য চীন সদা প্রস্তুত চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট অভিনন্দন বার্তা পাঠিয়ে শি জিনপিং উল্লেখ করেছেন চীন বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও দৃঢ় হয়েছে তিনি বলেন ৪৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সর্বদা একে অপরকে সম্মান জানিয়ে এসেছে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে বাড়িয়ে তুলেছে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে যা দুই দেশের জন্যই সুস্পষ্ট সুবিধা বয়ে এনেছে চীনা প্রেসিডেন্ট বলেন কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবের পর চীন এবং বাংলাদেশের উভয়ই নানা সংকটের মুখোমুখি হলেও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহায়তা করেছে এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায় রচিত হয়েছে এই উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বার্তায় বলেছেন বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দ্রুত বিকাশ লাভ করছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে যার প্রতি বাংলাদেশ বেশ গুরুত্ব দেয় বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের অগ্রগতিতে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করে ভবিষ্যতে দু দেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কে কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও পৃথক অভিনন্দন বার্তা বিনিময় করেছেন লি তার বার্তায় বলেন চীন বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে এবং চীন বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য দুই দেশ ও তাদের জনগণের উন্নতির জন্য উৎসাহী এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব দুই দেশের সময়ের পরীক্ষিত বন্ধুত্ব এবং সহযোগিতার ভেতর থেকেই উঠেছে অন্যদিকে নেটোর প্রস্তাবে রাজি তুরস্ক গ্রিস নেটোর প্রস্তাবে রাজি হয়ে পূর্ব ভূমধ্য সাগরে সামরিক সংঘাত এড়াতে রাজি হল তুরস্ক ও গ্রিস দুই সদস্য সম্প্রতি পূর্ব ভূমধ্য সাগরে তেল নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অনেক দূর গড়িয়েছে তুরস্ক তেল ও গ্যাসের খুঁজে নৌবাহিনীর জাহাজ ও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়েছিল প্রস্তুত রেখেছিল বিমান বাহিনীকেও গ্রিসও সমর সম্ভার সাজাচ্ছিল চিন্তা বাড়ছিল গোটা বিশ্বের এই অবস্থায় নেটোর মহাসচিব স্টলটেনবার্গ জানিয়েছিলেন গ্রিস ও তুরস্ক বিরোধ মেটাতে একটি মেকানিজম তৈরিতে রাজি হয়েছে এর ফলে সামরিক সংঘাত এড়ানো যাবে জানিয়েছে কোনো বিরোধ দেখা দিলে দুই দেশের প্রতিনিধি সঙ্গে হটলাইনে কথা বলবেন এমন সিদ্ধান্ত হয়েছে এর ফলে বিরোধ আর সামরিক সংঘাতের দিকে এগোবে না স্টলটেনবার্গ বিবৃতি দিয়ে জানিয়েছেন এই সেফটি মেকানিজম কূটনৈতিক স্তরে বিরোধ মেটানোর জায়গা তৈরি করবে পরে এই মেকানিজমকে আরও উন্নত করা হবে দুই দেশের মধ্যে এই মেকানিজম তৈরির কাজ সহজ ছিল না কারণ গ্রিস দীর্ঘদিন ধরে তুরস্কের সঙ্গে কথা বলতেই রাজি ছিল না তুরস্ক অবশ্য বারবার আলোচনায় বসার কথা বলেছিল সেই জায়গা থেকে দুই পক্ষকে নিয়ে এই মেকানিজম তৈরি করা নেটওয়ার্ক পক্ষে সহজ হয়নি তবে শেষ পর্যন্ত দুই দেশই রাজি হয়েছে বিশেষজ্ঞদের মতে এটা প্রথম ধাপ মাত্র দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেওয়া দরকার ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ